বিশ্বকাপের স্বপ্ন ছুতে চৌদ্দ হাজার কিলোমিটারের লম্বা যাত্রা দীর্ঘ ভ্রমণ ক্লান্তির ধকল মাথায় নিয়ে বুধবার রাতে যুক্তরাষ্ট্র পাড়ি জমান শান্তরা মাঝে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সামান্য বিশ্রাম এরপর আবারও হাওয়াই জাহাজে চেপে টেক্সাস অভিমুখে টিম বাংলাদেশ ২৬ ঘণ্টার লম্বা ভ্রমণ শেষে অবশেষে হোস্টনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্টে শান্ত সাকিবরা দীর্ঘযাত্রায় ক্রিকেটারদের চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট এনার্জি বুস্ট করতে তাই আজ আর কোনও ধকল নেবেন না হাথরু শিষ্যরা পুরো দিন বিশ্রামে কাটানোর পর শনিবার থেকে আবারও শুরু হয়ে যাবে নিজেদের প্রস্তুত করার মিশন বিশ্বকাপের দেশে ভিউর প্যান্থার স্টেডিয়ামে চলবে শান্তদের অনুশীলন সেখানে তিন দিনের প্রস্তুতি শেষে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্রের ক্রিকেট ময়দানে আন করা মার্কিনীদের বিপক্ষে খেলে নিজেদের স্ট্র্যাটেজি সেট করার সুযোগ পাবে বাংলাদেশ একই সঙ্গে চলবে উইকেট আর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার লড়াই তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি মাঠে গড়াবে প্যান্থার স্টেডিয়ামে একুশ মে একই ভেনুতে পরের দুটি ম্যাচ যথাক্রমে তেইশ ও পঁচিশ মে পরদিন থেকে আইসিসির তত্ত্বাবধানে চলে যাবে বাংলার স্বপ্নসারথীরা এদিকে বাংলাদেশের যুক্তরাষ্ট্রে পৌঁছানোর দিনে বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি টুর্নামেন্ট শুরুর আগে হট ফেব্রুয়ারিতে ভারতের সঙ্গে খেলার সুযোগ পাচ্ছেন শান্তরা এক জুন রোহিত কোহলিদের মুখোমুখি হবে টিম বাংলাদেশ যদিও ম্যাচটি কোন ভেনুতে অনুষ্ঠিত হবে তা এখনও চূড়ান্ত করেনি আইসিসি এর আগে আটাশ মে ডালাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে লাল সবুজ এস এম ইকবাল সময় সংবাদ